প্রথমে শুনোৱা হওক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে সরকার গঠনের প্রথম বর্ষতে নলবাৰীত করা একটা মন্তব্য, কারণ আগন্তুক দিনত আমি বাজেটত সমগ্র অসমৰ উন্নয়নৰ বাবে নলবাৰী জিলাৰ লগতে অন্যান্য রাজ্য আর জিলার উন্নয়নের বাবে যাক আমি পদক্ষেপ ইতিমধ্যে ঘোষণা করেছো, এইবিলাক কাম যাতে সুচাৰুৰূপে হৈ উঠে আর উন্নত মানদণ্ডৰ হয় তাৰ বাবে ৰাইজৰ আমি সহযোগিতা বিচাৰিছো। আর আজি যেনে ধরনের একটা রাস্তা আধারশিলা স্থাপন করা হল, গতি এই রাস্তাটো আর দলং কেখন যাতে নির্মাণ কার্য উন্নত মানদণ্ডৰ হয় তার প্রতি যাতে রাইজে চোকা দৃষ্টি রাখে। হয় সরকার গঠনের এবছর সম্পূর্ণ নহওতে নলবাৰীত উপস্থিত হয়ে নলবাৰী সন্ধ্যা বরকুড়া পথর আধারশিলা স্থাপন করেছিল মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানরে কেটামান দৃশ্য চাও। সেই সময়ের গড়কাপ্তানি মন্ত্রী আছিল পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী সোণোৱালে আধারশিলা স্থাপন করা রাষ্ট্রীয় ঘাইপথের বিকল্প পথ হিসেবে নির্মীয়মান এই পথ পথটির পাগলাদিয়া নদীর উপর পকী দলং নির্মাণও আসনির অন্তর্গত। কিন্তু কি পর্যায়ত আছে মুখ্যমন্ত্রী আধারশিলা স্থাপন করা আসনি? রাইজে বন্ধ করলে দলঙন নির্মাণ কার্য, নির্মাণ কার্যত ব্যবহার মাটি মিশলি শিল। আমার সম্পত্তি না, আমার রাইজর সম্পত্তি। আমি যদি এখন বেয়া করি, আমি বেয়া করি যদি বনাও আমার ক্ষতি হব, আমার রাইজরে ক্ষতি হব। আমি নিজে আমি রাইজে লগ লাগি বন্ধ করলো কামটো। প্রাগ নিউজৰ ক্যামেরাটো বন্দী হয়েছে নির্মাণ কার্যত ব্যবহৃত এইবর মাটি মিখলি শিল। নির্মাণের দায়িত্ব জয়ন্তী কনস্ট্রাকশন। জয়ন্তী কনস্ট্রাকশনের কর্মচারীয়ে স্বীকারও করলে মাটি মিখলি শিল ব্যবহার করার কথা। সেটা কালি ডাম্পারত মাটি আছে, লোড করে দেওতে যেখানে গধূলি মাটি পাইছে লগে কাম বন্ধ করে দেওয়া হয়েছে সেটাই। কিন্তু ইমানর পিছতো নীরব গড়কাপ্তানি বিভাগ আধারশিলা স্থাপন করা মুখ্যমন্ত্রী জয়ন্তী কনস্ট্রাকশনের দরে প্রতিষ্ঠানে যেন এটা ভেঙুচালি করেছে। আবন্তিত 31 কোটির অধিক টাকার সম্পূর্ণ কামটাই অতি নিম্ন খাপর হওয়ার অভিযোগ। এইবার মন করক এই দৃশ্যলৈ। ককিলার মানিকপুরের বেসিমারির দৃশ্য এয়া। কাঠর দলঙর পর পড়ি পথাচারীর মৃত্যু। গড়কাপ্তানি বিভাগের জরাজীর্ণ কাঠর দলঙেই ব্যক্তিজনের বাবে কাল হল বলে অভিযোগ স্থানীয় লোকর। রাজপথ অবরোধ করে উত্তাল প্রতিবাদ। নলবাৰীৰ পৰা সুভাষ দাস আৰু ককিলাৰ পৰা ৰফিকুল ইছলাম, প্ৰাগ নিউজ।